আমরা কি করে বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন? কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন? এটা বুঝার কিছু সিস্টেম আছে। এক নম্বর সিস্টেম হচ্ছে, আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন। আপনার লাইফস্টাইলের দিকে তাকান, লুক অ্যাট ইউর লাইফস্টাইল, আপনি নিজেই বুঝে যাবেন। আপনি যদি দেখেন যে না, আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা, আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে, আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল, ভালো কাজে আপনার মনটা নেই, আপনি ভালো কাজ করেন, যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আর যদি দেখেন না, যত আকাম ফুকাম আছে ওইটার সবার আগে আপনি, যেই কাজে আল্লাহর ক্রোধ আসে, আল্লাহ রাগ হয়ে যান, যেই কাজ ইসলামে করার নিষেধ, যেটাতে তার অসন্তুষ্টি, ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট, ইনভলভমেন্ট, আপনার সার্কেলগুলোও এরকম, তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা, এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, একটু দেখুন আপনি মিলাতে পারবেন। দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা, সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন। এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের একটা ছোট হাদিস শেয়ার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরীল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন, হে জিব্রাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিব্রীল, জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করে। শুধু এখানেই না, সুম্মা ইউনাদি ফিস সামা, তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন, ফায়াকুল, তিনি বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু, ও আকাশবাসীরা, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে, তোমরা সবাই তারে ভালোবাসো। তখন ফায়ুহিব্বুহু আহলুস সামা, গোটা আকাশবাসী তারে ভালোবাসতে শুরু করে, মানে ফেরেশতারা। তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়, তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয়, সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, সবাই তাকে ভালোবাসে। এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন, যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা, আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা, পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা, যদি থাকে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই কাতারে শামিল করেন, আমরা পড়ি আমিন।